জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি বিষয়, কারণ নলেজ মানুষকে বানর শিম্পাঞ্জি বানিয়ে দেয়, নলেজ মানুষকে মানুষ বানায়, নলেজ মানুষকে বানর শিম্পাঞ্জি বানিয়ে দেয়, নলেজ মানুষকে মানুষ বানায়, নলেজ মানুষকে গরু সূর্য চন্দ্রের কাছে মাথা নত করায়, নলেজ মানুষকে পরাক্রমশালী আসমান ও জমিনের আধিপত্য যার হাতে, বিচার দিবসের মালিক যিনি ওনার কাছে মাথা নত করায়, নলেজ মানুষকে লিড দেয়, নলেজ মানুষকে ফজরের ওই ঠান্ডা হাওয়া, ফজরের ওই ঠান্ডা বাতাস, ওই আরামদায়ক ঘুম থেকে উঠিয়ে দেয়, মসজিদে নিয়ে আসে, নলেজ মানুষকে ওই সুন্দর আজানের ডাক শোনার পরেও ওই ফজরের ওই ধনভাণ্ডার সুন্নত বাদ দিয়ে, ওই ফরজের ফজরের ফরজ বাদ দিয়ে আল্লাহর জিম্মা থেকে বাহির করে বিছানায় শোয়ায় রাখে এক দুই ঘন্টা, নলেজ মানুষকে ঘুমায় রাখে, নলেজ মানুষকে জাগিয়ে দেয়, নলেজ মানুষকে হালাল খাওয়ার উদ্দেশ্যে এক বেলা অনাহারে রাখে, নলেজ মানুষকে হারাম সে জানে তার এই সুদের টাকা পুরোপুরি ভক্ষণ করা তার জন্য সম্ভব না, সে জানে তার এই দুর্নীতির টাকা সে খেয়ে যাবে কিনা গ্যারান্টি নেই, সে এও জানে তার মৃত্যু কবে সে জানে না, সেও জানে তার এই হারাম পথের উপার্জন তার ছেলে মেয়েরা কিভাবে কি ব্যয় করবে, সেও জানে যে তার বৃদ্ধ হওয়ার পর তার ওই মার্সিডিজের বিএমডাব্লিউ গাড়ি সে বসতে পারবে না কোমরে ব্যথার কারণে, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যেতে হবে, বিছানায় পড়ে থাকতে অথবা হবে অথবা আইসিইউতে থাকতে হবে, এত কিছু জানার পরেও সুদ এবং হারাম কতটা ভয়ঙ্কর, এর নলেজ না থাকার কারণে ওকে এটা থেকে মুক্ত করেনি, ও লিড পায় না, ও দিক নির্দেশনা পায় না, ওর মগজ ওকে জাগিয়ে তোলে না, ওর মেধা ওকে জাগিয়ে তোলে না, সাধারণ মানুষ কোরআন ও সুন্নার নলেজ ছাড়া আমরা হতভাগা হতভাগা, কোরআন ও সুন্নার নলেজ ছাড়া আমরা দুর্ভাগা দুর্ভাগা, কোরআন ও সুন্নার নলেজ ছাড়া আমরা নিঃশেষ হয়ে যাব, কোরআন ও সুন্নার নলেজ ছাড়া মুক্তি নেই, মুক্তির কোনো পথ নেই, তাই আমি তোমাদের বলি এখনো সময় আছে, বেঁচে আছো, বেঁচে আছো, রবের প্রতি শুকরিয়া আদায় করে রবের তরে মাথা নত করে আজকে থেকেই শবে বরাত কেন নেই, শবে বরাত কেন আছে তা জানার চেষ্টা করো, তা জানার চেষ্টা করো, সবকিছু সহজ হয়ে যাবে, সবকিছু সহজ হয়ে যাবে। তোমরাই তো বলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় দেখতে পেলেন না, তিনি চিন্তিত হয়ে গেলেন যে উনি আবার অন্য কারো কাছে চলে গেল নাকি, তোমরাই তো বলো যে তিনি খুঁজতে খুঁজতে ওই কবরের পাশে পেল, তোমরাই তো বলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে কালাব গোত্রে যত মেষ আছে ওদের যত পশম আছে এই রাত্রে আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করে দয়া করে, তো তোমরা নিজেরাই তো বলো এটা, যদি এটাকেও আমরা লিড হিসেবে নেই তাহলে তো আম্মা জান আয়েশার সাথে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে নিয়ে আসেনি, তাহলেও তো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে কবর যেটা তোমরা বলছো একা ছিলেন, কোনো সাহাবাকে ডেকে আনেনি, তোমরাই তো বলো, তোমরাই তো বলো এগুলো, তোমাদের নলেজের লিডটাই তোমরা নাও না, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা বাইরে আগের দিন তো কাউকে বলেনি, জেনে রাখো আজকের রাতে এমন এই খলব গোত্র যত মেষ আছে সব মেষের পশমের মতো মানুষকে ক্ষমা করা হবে, তোমরাই তো বলো, তোমরাই তো হাদিসগুলো পড়িয়ে শোনাও, কিন্তু দেখো এর পূর্বে এমন কোন লিড নেই যে আল্লাহ নবী বলেছে তোমরা রাত্রি জাগো, রাত্রি জাগো, জেগে আজকের রাতটাকে তোমরা পাওয়ার চেষ্টা করো, এমন কোন কিন্তু নির্দেশনা নেই, যেমন লাইলাতুল কদরের ব্যাপারে আছে তিনি বলেছে জাগো জাগো জাগো, ঘুমাও ঘুম থেকে উঠে জেগে যাও, কদরকে তালাশ করো, কদরকে তালাশ করো, লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর, ওই একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম, জাগো জাগো ওই রাতকে খোঁজো, দেখো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে জাগতে বলেছে, খুঁজতে বলেছে, তালাশ করতে বলেছে রাতটা, কিন্তু দেখো শাবান মাসের 15 শাবান তোমরা বলো কলাব গোত্রের, তোমরা তো নিজেরা বলো না হাদিস পড়ে শোনো, আমি মানি, কিন্তু দেখো ওই হাদিস থেকে কিন্তু কোনো ইবাদতের লিড আসে না, এক্সট্রা ইবাদতের লিড আসে না, আমি কি ভুল কিছু বলেছি, আমি তো বলছি যে লিড লাগবে, কিছু করতে হলে কি লাগবে, দিক নির্দেশনা লাগবে, কি লাগবে,
দিক নির্দেশন লাগে, পাচ্ছি না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাত্রি কিছু অংশ ঘুমাতেন, জাগতেন, দুরাকাত দুরাকাত করে সালাত আদায় করতেন, এটা তো প্রতিদিনের কাজ ছিল না। যখন তিনি ফজরের আশঙ্কা করতেন তিনি উইতির করে ফেলতেন। তাহলে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাত্রে জাগতেন, ঘুমাতেন, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করতেন, এটা তো ওনার প্রতিদিনের কাজ ছিল। কিন্তু শাহবান মাসের 15 শাহবানের কেন্দ্র করে কোন ইবাদতের লিড নেই তো, মনে কষ্ট নিও না আমার কথায় ভাই, লিডটা কোথায়? লিড ওই হাদিসের উপরে, এই হাদিসটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, আমি অতটা যোগ্য নই যেটাকে নিয়ে তর্ক করব। আমি আবার বলে দিচ্ছি, আমি জামশেদ মজুমদার এতটা যোগ্য নই, হাদিসটা যাও দৈফ আসাক এগুলো নিয়ে তর্ক করার মতো যোগ্যতা আমার নেই, তাই আমি ওই তর্কে গেলামই না। আমি ওই তর্কে কি আমি গেলামই না ওই তর্কে, কিন্তু হাদিসটাকে যদি আমি সঠিক মনে করি, আমার ভাইয়েরা যারা এটা প্রচার করে কিন্তু ওই হাদিসকে সঠিক ধরলে তো কোনো লিড নাই। এই রাতটা যেটা স্পেশাল রাত, এই রাতটা যেটা স্পেশাল রাত, ওই হাদিসটাকে কেন্দ্র করলে এইটা খুঁজে পাওয়া যায় যে রাতটা স্পেশাল। কেন স্পেশাল? যেহেতু কালাম গোত্রের যত মেষ আছে ওদের যত পশম আছে অত মানুষকে আল্লাহ ক্ষমা করবে, তাহলে এটা স্পেশাল একটা কারণ আছে না? কিন্তু কোন ইবাদত খাস ইবাদত করলে আল্লাহ ক্ষমা করবে এ ধরনের কিন্তু কোনো কথা নেই। তবে এটা আম হয়ে গেছে, যে লোকটা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে আছে তার জন্য এটা প্রযোজ্য হতে পারে, আল্লাহ ভালো জানে, আর যে লোকটা জেগে আছে তার জন্য প্রযোজ্য হতে পারে। যে লোকটা জেগে প্রতিদিনের মতো তাহাজ্জুদ করে, যে লোকটা জেগে প্রতিদিনের মতো দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ে, শেষে ফজরের আশঙ্কা হওয়ার পর ভিতর পড়ে, তার জন্য প্রযোজ্য হতে পারে, আবার যে লোকটা ঘুমিয়ে আছে ঈশার নামাজ পড়ে তার জন্য প্রযোজ্য হতে পারে। মানে স্পেশাল আলাদা কোনো ইবাদত করতে হবে এরকম তো কোনো লিড পাওয়া যায় না, যেটা 14 শাহবানে করা যাবে না বা করলে নাকি হবে না, এই 15 শাহবানে করলে নাকি হবে এরকম তো কোনো লিড পাওয়া যায় না আমার ভাইরা, এরকম তো কোনো লিড পাওয়া যায় না যে আজকে 15 শাহবান 14 শাহবানে যে ইবাদতগুলো ছিল রেগুলার, আজকে 15 শাহবান উপলক্ষে আল্লাহ নবীর পক্ষ থেকে নতুন একটা ভিন্ন ইবাদতের দিক নির্দেশনা আছে এমন তো পাওয়া যায় না। যেমন ঈদের দিনে আমরা নির্দেশনা পাই যে আমরা সালাত আদায় করতে হবে, তারপরে খুতবা দিতে হবে, নির্দেশনা আছে, এটা ভিন্ন ইবাদত। আজকে আমরা আগে খুতবা দিচ্ছি পরে আমরা নামাজ পড়ব, ঈদের দিন একটা স্পেশাল দিন, আল্লাহ নবীর পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে যে আগে নামাজ পড়ে ফেলবা পরে খুতবা দিবা, এটা এটা স্পেশাল ইবাদত পাইছি কিনা? বছরে দুইটাই পাই আমরা স্পেশাল ইবাদত, মাসে তো আমরা 4 দিন একটা ইবাদত দেখি যে আগে বক্তব্য পরে নামাজ, আগে খুতবা পরে নামাজ, তাহলে বছরের 2টা স্পেশাল খুতবা আছে যেগুলোর আগে নামাজ হয়ে যায় পরে খুতবা, তাহলে লিড আছে। কি আছে? লিড আছে যে আমি কি করব, আমার কাছে দিক নির্দেশনা আছে, যে আমি তর্কে যাবো না, তর্কে গেলে অনেকের মনে কষ্ট যায়। আমি বলতে চাই আমার ভাইয়েরা জ্ঞান অর্জন করো, এই পথ চলা শুরু করো, আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন, এটাই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা জিনিস আপনারা দেখেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফাইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নিশ্চয়ই আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ এর দ্বারা তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন, অন্য কোন পথে যেতেই দিবেন আল্লাহ। একটু আগে আমরা হাদিস পড়লাম আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু, যে যে লোক ইলমের পথ শুরু করলো তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করবে, রাইট? এখন আবু দারদা থেকে রাদিয়াল্লাহু আনহু আরেকটা আমরা লিড পাচ্ছি, যে যেই লোকটা জ্ঞান অর্জনের পথ চলতে শুরু করবে তাকে আল্লাহ জান্নাতের পথে পরিচালিত করবে, মানে অন্য পথে যেতে দেবে না, আল্লাহকে আগলায় রাখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা কি অন্য পথে যেতে চাও নাকি জান্নাতের পথে যেতে চাও? তোমরা কি চাও যে আল্লাহর পক্ষ থেকে তোমরা জান্নাতের পথে পরিচালিত হও? তাহলে তোমাদের জ্ঞান অর্জনের জন্য এখন থেকেই জ্ঞান অর্জনের যে 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 কার্যক্রমগুলো রয়েছে, যে যে সিদ্ধান্ত নিতে হবে ইলম অর্জন করার জন্য, সেগুলো এখন থেকে নিতে হবে, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথে
পরিচালিত করবেন ইনশাআল্লাহ তাআলা। দেখো মানে ইলমের যে কি ফজিলত, এটা এই একটা হাদিস আশা করি সবার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া ইন্নাল মালাঈকাতা লাতাবউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, এবং নিশ্চয়ই ওই যে লোকটা ইলমের পথ শুরু করলো আল্লাহ তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন, এবং ফেরেশতারা জ্ঞান অর্জনকারী ব্যক্তির উপর খুশি হয়ে তাদের পাখা সমূহ বিছিয়ে দিবে। এটা ইলম অর্জন চেষ্টা না করলে এই সুবিধা থেকে বঞ্চিত হতে হবে, এবং এই সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানে জান্নাতের পথ সহজ হওয়া থেকে বঞ্চিত হওয়া, এই সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানে জান্নাতের পথে পরিচালিত হওয়ার সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হওয়া। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু لا يستغفر له في السماوات وان في الارض والحيتان في الجو في الماء, এবং নিশ্চয় সমস্ত আসমান ও জমিনবাসী এমনকি পানিতে থাকা সকল প্রাণী সকলেই মিলে একজন জ্ঞানী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। হুজুর ডেকে মুরগি জব দিয়ে দোয়া করাও করো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে ইসলামের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া, পরিচিত অপরিচিত মানুষকে খানা খাওয়াবা, এটা ইসলামী উত্তম কাজ। এটা ইসলামী কি কাজ? তাই ডেকে নিয়ে কাউকে খাওয়ানোতে উত্তম কাজ আদায় হয়, কিন্তু যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আর যদি মনে করো যে আমার জন্য কেউ আল্লাহর কাছে ক্ষমা চাক, তাহলে আজকেই কোরআন তেলাওয়াত শুরু করো অর্থ সহ। আজকে কোরআনের হরফ আলিফ বা তা পড়া শুরু করো, শিখতে চেষ্টা করো, তাহলে আসমান ও জমিনে যত কিছু আছে এমনকি পানিতে যত প্রাণী আছে পানির ভিতরে, তারা পর্যন্ত তোমার জন্য বলবে ও আল্লাহ তুমি একে ক্ষমা করো। তোমার জন্য পানির নিচের সকল প্রাণী বলবে আল্লাহ তুমি আব্দুল্লাহকে ক্ষমা করো, আল্লাহ তুমি বেশিরকে ক্ষমা করো, আল্লাহ তুমি তুমি কি অনেক বাংলাদেশের নামগুলো ডিফিকাল্ট আসো না, বেশিরভাগ সোহেল জুয়েল রনি টনি, তো যেটাই হোক তোমার নাম, তোমার নাম ধরে তারা বলবে, অথবা তারা তোমার ব্যাপারে বলবে যে আল্লাহ তুমি ওকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। আচ্ছা পানির নিচে কিরকম প্রাণী থাকতে পারে ভাবা যায়? সুবহানাল্লাহ। আর এই হাদিসে কিন্তু এটাও বলে নাই যে তিমি মাছের মধ্যে যেটা তিমি মাছের লিডার শুধু ওটাই দোয়া করবে, হাদিস কিন্তু লিড দিচ্ছে যে যত তিমি আছে, যত পুটি দাইড়া আছে, যত বোয়াল ইলিশ আছে, মানে যত কিছু আছে কচ্ছপ কুমির সাপ ব্যাঙ যত পানির নিচে, পানির নিচে যত প্রাণী আছে, যত সংখ্যা প্রাণী আছে, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু জীবন্ত আছে, যত কিছু আছে, সবাই বলবে আল্লাহ তুমি ওকে ক্ষমা করো। কোরআন শিখবে না, হাদিস শিখবে, এখানে শেষ নয়।